এবার আর্জেন্টিনা কি পোকা ইনাল্লাহ এই পোকির নি আর্জেন্টিনা এই ঘর থেকে বেরিয়ে আয় ব্রাজিল হাইডানে তো মজা দেখাচ্ছে দাঁড়া ব্রাজিল হাড়িটাই জায়গা রাখ এই কলা চোষা গুলো এই জায়গা ফেল চল 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 দৌড় মারি দৌড় মারি এবার কাপ কিন্তু আমরাই নেব আমরা তো নেবই এবার আর্জেন্টিনা কি পোকা দিলি তো এই জানোয়ার তোর দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না কাজ হয়েছে রে আই হাই রে নতুন টিভিতে আমার আর খেলা দেখা হইল না ঠিক হয়েছে এবার ব্রাজিল সাপোর্টাররা বিশ্বকাপ খেলা দেখতে পারবে না এই বদমাইশ তুই আমার সামনে যা যা আরে আরে কি ব্যাপার মস্তু চাচা এরকম রেগে আছেন কেন আর বাপু বইলো না 20,000 টাকার কিস্তি তুলে টিভি কিনতে গেলাম খেলা দেখবো সেই টিভির কি অবস্থা দেখো এই অপদার্থের জন্য থাক 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 আঙ্কেল ওকে আর মেরেন না পরিস্থিতি ভালো আছে না মেসি ভাই চল পলাই ছেলে পেলে মানুষ ভুল করে ফেলেছে এ ধরো ধরো পলা পলা হ্যাঁ আ আ বাবা ওই তো আর্জেন্টিনার সাপোর্টাররা ওরাই টিভি ভাঙিয়েছে এই এই গাছের নিচে পলা আরে ওইটা তো 7টার কাগজ ছেলে মেসি জীবন শুন শুন এই কথা কাউকে বলবি না ঠিক আছে ভাই ব্রাজিলের সাপোর্টার আছে বাড়ি পারে বাড়ির পারে আসলি ঠ্যাং ভেঙে একদম হাতে ধরাই দিবা না হ্যাঁ দাঁড়া থাকেন গেলাম এই চল সত্তারের বাড়ি চলেন আব্বা টিভি নে নিশ্চয় আজকে কিন্তু আর্জেন্টিনা একটা খবর করতেই হবে আব্বা তুমি কিন্তু আমার ঠেকাবা না সত্তার এই সত্তার এই ফকির নি আর্জেন্টিনা এই ঘর থেকে বেরিয়ে আয় এই আমার টিভি ভাঙার ক্ষতিপূরণ দে এই কে রে কি হলো মস্ত ভাই সকাল সকাল আমার বাড়িতে এত ভাঙচুর করছো কেন দেখ তো ছেলেরা কি করেছে এই চল তো দেখে আসি আব্বা আব্বা এই যে ইরা ছিল ইরা ছিল কি ব্যাপার আব্বা ব্রাজিলের লোকজন আমাদের বাড়ি ঢুকলো কি করে আমার টিভি ভাঙার ক্ষতিপূরণ দে আজব কথা টিভি ভাঙলে তুমি আর ক্ষতিপূরণ দেবো আমি পাগল টাগল হয়ে গেলেন কাকা আপনি আমার কথা শুনেন এবার বিশ্বকাপ ফুটবল খেলা দেখবো বলে আমি আর আব্বা বাজার থেকে টিভি কিনে নিয়ে আসছিলাম হ্যাঁ হ্যাঁ তখন আপনার এই ছেলেরা হাড়িটাই জায়গা রাখ এই কলা চোষা গুলো এই জায়গা ফেল চল 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 দৌড় মারি দৌড় মারি এটা আমি বিশ্বাস করতে পারলাম না নিশ্চয় এটা তোদের বাপ্পিটা সাজানো নাটক আব্বা তুমি একদম ঠিক কথা কইছো কি এত বড় কথা সাজানো নাটক না মারামারি করছে এই এই আপনারা থামেন তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই ওদের থামাতে হবে মারামারি করে হুজুর আপনি আমাদের গ্যাঞ্জার মধ্যে এসেন না আমার গায়ে হাত তোলে না আগে আপনার মাথা ঠান্ডা করেন আমরা বসে এটা সমাধান করি তোকে মেরে দরকার হলে জেল খাটবো কি বললি তুই আমার ক্ষতিপূরণ দিবি না মানে আমি এক্ষুনি থানায় যাচ্ছি এই কাকা আপনি যেটা বসেন ফোন অনেক হয়েছে এই এই পেশে দাঁড়াও কাকা আপনারা যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত মারামারি করছেন আপনারা কি তাদের চেনেন না আমরা তাদের খেলা দেখে সাপোর্ট করি তাদের চেনাটা তো জরুরি বিষয় না অবশ্যই জরুরি বিষয় তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান যারা আপনার রবকে রব হিসেবে স্বীকৃতি দেয় না তারা কিভাবে আপনার ভালোবাসার মানুষ হতে পারে এই ফুটবল খেলার জুয়ার আসরকে কেন্দ্র করে গিবত পরনিন্দা একে অন্যকে হেয় করা মাস্তানি হত্যার মতন জঘন্য পাপ সংগঠিত হয় এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যে জাতিকে অনুকরণ অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এবং যে যাকে পছন্দ করবে হাসরের ময়দানে সে তার সঙ্গী হবে আর কাকা আপনি এনজিও থেকে লোন নিয়ে টিভি কিনেছেন আপনি কি জানেন এটা সম্পূর্ণ সুদ আর এই সুদের মতো জঘন্য পাপে জড়িয়ে আপনি আরও আর একটা অপরাধ করে ফেলেছেন আর কাকা আপনি নিজের 200 শতক জমি বিক্রি করে 4 মাইল পতাকা বানিয়েছেন এটা তো অর্থের অপচয় আপনি যা করছেন সেগুলো কিন্তু আপনার 2 ছেলে শেখছে এই নিজেদের ভিতরে শত্রুতা করে কোনো ফায়দা নেই একজন বিপদে পড়লে আরেকজনই এগিয়ে আসবে এই গ্যাঞ্জাম বাদ দেন দিয়ে আপনারা মিলমিশ করে নেন পড়েন বিশ্বকাপ নিয়ে মাতামাতি যেন আপনার এবং অন্য কারোর জীবনে
ক্ষতি না বয়ে আনে। আসুন সেদিকে খেয়াল রাখি। সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।